হত্যাকাণ্ডক কেন্দ্র করে উত্তেজনা। গোলাঘাট আঠখেলিয়া বেবেজিয়াত হত্যা এজনক, পত্নী পুত্রকো সুকা অস্ত্রে আক্রমণ। দুর্বৃত্তই নিশা ঘরত প্রবেশ করে সুকা অস্ত্রে ঘপিয়ায় হত্যা করে গোলাঘাট আঠখেলিয়া বেবেজিয়ার দিব্যজ্যোতি দাসক। দুর্বৃত্তর দ্বারঘাপত গুরুতরভাবে আহত হয় দিব্যজ্যোতি দাসর পত্নী সুম্পি দাস আর পুত্র প্রিয়ম। নিশা সেই দুর্বৃত্তটে ঘরখনত প্রবেশ করেছিল লুটপাট চলাবলৈ। দুর্বৃত্তক চিনি পাইছিল দিব্যজ্যোতিয়ে, আর হয়তো দিব্যজ্যোতিয়ে চিনি পাওয়াটে হয়েছিল কাল। সেইভাবে দিব্যজ্যোতি দাসক হত্যা করার লগতে পত্নী আর পুত্রকো আক্রমণ করা বলে অভিযোগ তুলিছে দিব্যজ্যোতির জ্যেষ্ঠ ভাতৃয়ে। যেজাতো আহিছে দৌড়ি মানে কি চুরি চুরি তো কান্দিছে, খুব কান্দি পেলি মা মা বলে মানে কি চুরিছে। আমার কুকুর এটা আছে, সিও বকিছে, মই উঠি আহিছো। উঠি আহতে দেখিছো যে তাক এনেকে ডিঙিত গছক মারি ধরি চুইখন লৈ মানে কি এনেকে মানে কি মারি বললেছে। মই হয় বলে কল, সি মানে কি চুরিখন লৈ পিনে পলাইছে। মই তাক পাশে পাশে খেদিলো, তাক মানে কি মানে কি ধরব নোৱাৰিলো। দুটামান বজাত হব, তারপর মতো এহতক মারি গৈছে বলে মই গম নাপাম ভাইটিটো। আর এইটো যে মো প্রিয়মক মারি থাকছে, মই কার লোক মারিলে, মই তাক পাশে পাশে খেদি গেছো। আহি পাইছো বলে আমার প্রিয়ম, এই প্রিয়ম হয় আর মোর মানে এই মোট ভতিজা হয়, এই মানে কি মোট ভাইটিক মানে কি মারিহি সোণ টাকা পয়সা লই সি মানে কি লুটপাট করে মানে কি মারি থ মানে কি সি গুছি গেল। ঘরের কাছরে নাজিদুর রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ। পিছে নিশা এই ঘটনা হওয়ার কিছু পিছতেই ঘটনাস্থলীত উপস্থিত হল গোলাঘাট আরক্ষী। আরক্ষীয়ে নিজের জিম্মাত লৈছে দিব্যজ্যোতির মৃতদেহ। আহত সুম্পি দাসের লগতে পুত্র প্রিয়মক চিকিৎসার বাবে প্রেরণ করা হল যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়। পোস্টমর্টেমের কারণে ইনকোয়েস্ট করলো, এটা বডিটো লৈ যাওয়া হব। আর তেখেতর বডিটো টার্ন করতে আমি মানে বডিটো ঘর মানুষ সকলে থেদি টার্ন করেছিল, চুরি এখন ধরা হয়েছিল। আর এজন এজনক পুলিশে কাস্টডিত লৈছে। কোয়া স্টেটমেন্ট পুলিশ কৈছে কি কিবা পয়সা ধন সংগ্রহ করবলে আজি রাতে সোমাইছিল পয়সা পাতি। আর ডকাইতি কব, ডকাইতি হলে মানুষ আরো মানুষ লাগিব। আনহাতে এই নৃশংস হত্যাকাণ্ডের পিছত উত্তেজিত হয়ে উঠে আঠখেলিয়ার বেবেজিয়া। বেবেজিয়া অঞ্চলের রাইজ উলাই আহিল অঞ্চলটলৈ। উত্তেজিত রাইজে জ্বলাই দিলে অভিযুক্ত নাজিদুর রহমানের ব্রয়লার ফার্ম আর নাজিদুরের ঘরখন। আরক্ষীর সন্মুখতে লাঠি জুং লৈ উলাই আহিল রাইজ। প্রেট্রল ঢালি জ্বলাই দিলে নাজিদুরের ঘর। জুই নির্বাপনের বাবে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি আহে যদিও রাইজর লগত হয় প্রবল হতাহতি। অভিযুক্ত নাজিদুরক কঠোর শাস্তি বিহিবলৈ এই সকল রাইজর দাবি। ফাঁসি দিয়ক, আজি এই ঘর মানুহ গোটেই ঘরেই শেষ হয়ে গেল, কাইলে আরো আন এঘর হব গাঁও। আর তেনেকুৱা এজন মানুহ থাকিলে মানে কাইলে যে নহব সেটো কোনো হেৰি নাই, হবই। ইয়ার পিছতে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে অভিযুক্ত নাজিদুরক। আরক্ষীয়ে গ্রেপ্তার করে তদন্ত আরম্ভ করেছে যদিও উত্তেজনা কমা নাই স্থানীয় রাইজর মাজত। বিয়লি দিব্যজ্যোতি দাসের মৃতদেহ লৈ নাজিদুরের ফাঁসির দাবিত গোলাঘাটের উপায়ুক্তর কার্যালয়ের সন্মুখত সাব্যস্ত করলে প্রতিবাদ। শতাধিক স্থানীয় লোক উলাই আহিল গোলাঘাটের রাজপথলৈ। আর এই প্রতিবাদস্থলীত আহি উপস্থিত হলহি গোলাঘাট সমষ্টির বিধায়িকা তথা মন্ত্রী অজন্তা নেওগ। এই সমগ্র ঘটনায় এটা গোলাঘাটত সৃষ্টি করেছে চাঞ্চল্যর। পিছে গোলাঘাট আরক্ষী প্রশাসনে কি স্থিতি গ্রহণ করব সেয়া হব লক্ষণীয়। গোলাঘাটের ভিডিও জার্নেলিস্ট কিরণের সহ গিরিণ বরা, রিপোর্ট প্রাগ নিউজ।